হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের নেক্সট ক্লাসটা স্টার্ট করছি। লাস্ট ক্লাসে আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের প্রবলেমটা পর্যন্ত করিয়েছি, আজকে দেখো দুয়ের প্রবলেমটা দিয়ে স্টার্ট করছি। প্রবলেম নাম্বার টু, 5x² + 7x + 3 = 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে তোমাকে α³ + β³ / α²-1 + β²-1 এর মানটা বের করতে হবে। কীভাবে সলভ করব, প্রথমে দেখো যেটা গিভেন ইকুয়েশন দেওয়া আছে প্রদত্ত সমীকরণ 5x² + 7x + 3 = 0, এটার এক নাম্বার দিয়ে রাখলাম। এবারে দেখো এই সমীকরণে তোমাকে বলেছে একটা বীজ হচ্ছে আলফা আর একটা বীজ বিটা, তাহলে তোমরা বীজ দ্বয়ের যোগফল এবং গুণফলের ফর্মুলা থেকে আলফা প্লাস বিটার মানটা বের করে নিতে পারবে। তাহলে দেখো সেটাই করছি, বীজ দ্বয়ের যোগফল কত হবে, বীজ দ্বয়ের যোগফলের ফর্মুলা তোমরা জানো, যদি এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করো যে ax² + bx + c = 0 যদি থাকে, তাহলে তোমার আলফা প্লাস বিটা বা বীজ দ্বয়ের যোগফলের মান হয় -b/a, আর α×β দ্যাট মিনস হচ্ছে বীজ দ্বয়ের গুণফল ইকোস্ট হয় c/a, বা তুমি এটা বলতে পারো যে বীজ দ্বয়ের যোগফল সমান হচ্ছে x এর সহগ বাই হচ্ছে x² এর সহগ, আর গুণফলটা তুমি বলতে পারো যে ধ্রুবক পদ বাই হচ্ছে তোমার x² এর সহগ, এটাও বলতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো খুব ইজিলি লিখে ফেলছি যে বীজ দ্বয়ের যোগফল ইকোস্ট হচ্ছে এখানের সঙ্গে কম্পেয়ার করো, দেখো 7/5, x² এর সহগ আছে 5, তাহলে হচ্ছে -7/5, দ্যাট মিনস হচ্ছে আলফা প্লাস বিটা বীজ দ্বয়ের যোগফল, মানে কি বীজ দ্বয় কি আলফা আর বিটা দেওয়া আছে, তাহলে বীজ দ্বয়ের যোগফলটা কি হচ্ছে আলফা প্লাস বিটা, এটাই ইকোয়ালস টু দেখো -7/5 হয়ে গেলো, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে কি করছি, বীজ দ্বয়ের গুণফল, বীজ দ্বয়ের গুণফলের মান তোমরা জানো যে ধ্রুবক পদ বাই কত হয় যে x² এর সহগ মানে হচ্ছে 5, তার ধ্রুবক পদ কত 3 আছে, তাহলে হচ্ছে বীজ দ্বয়ের গুণফল সমান হচ্ছে 3/5, তাহলে বীজ দ্বয়ের গুণফল α×β এটাই ইকোয়ালস টু হচ্ছে তোমার 3/5, যেহেতু বীজ দ্বয় হচ্ছে আলফার বিটা। ঠিক আছে, এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এই সমীকরণগুলো কেন দিচ্ছি, জাস্ট এসে তোমাকে যেখানে এইগুলো ইউজ করবে, এই মানগুলো আলফা প্লাস বিটা বা α×β মানটা যখন ইউজ করব তখন আর আলাদা করে কিছু লিখবো না, ইউজিং 2 এন্ড 3 এইভাবে ইউজ এই কথাটা শব্দটা লিখেই ছেড়ে দেবো, সেই জন্য এটাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম করে সমীকরণটা দিয়ে রাখি। এবারে নেক্সট কি তোমাকে যেটা মান বের করতে দিয়েছে α³ + β³ / α²-1 + β²-1, এটার ভ্যালু তুমি কি করতে পারো, দেখো α³ + β³ তোমরা ফর্মুলা জানো যে α+β³³ - 3α β×α+β হয়, এটা লিখে ফেললাম। আর দেখো α²-1 এটা ইকোয়ালস টু কত হয় 1/α, তোমরা সূচক চ্যাপ্টারে শিখেছো যে সূচকের কি হয় যে a^-n ইকোয়ালস টু হচ্ছে 1/a^n হয়, এটা সূচকে তোমরা শিখেছো, তাহলে এখানে n এর জায়গায় জাস্ট 1 আছে, তাহলে কি হতে হবে, আর এর জায়গায় আলফা আছে, তাহলে হচ্ছে α²-1, দ্যাট মিনস হচ্ছে 1/α, আর β²-1 ইকোয়ালস টু হচ্ছে 1/β হবে। এবারে কি করলাম, জাস্ট উপরে যেমন যেটা বের করেছিলাম সেটাই ফর্মুলাটা ইউজ করছিলাম, সেই ফর্মুলাটাই লিখলাম, আর নিচেরটা কি করছি জাস্ট একটা দেখো ভগ্নাংশের যোগ আছে করে দিচ্ছি, লসাগু কত আলফা বিটা, তাহলে যোগ করলে কত হবে, এখানে হচ্ছে আলফা আউট হয়ে যাবে, তাহলে বিটা সঙ্গে 1 গুণ হলে বিটা হবে, আর এখানে বিটা বিটা আউট হয়ে যাবে, তাহলে আলফার সঙ্গে 1 গুণ হলে আলফা হবে। ঠিক আছে, তাহলে এখানে আলফা বসলো, ঠিক আছে, তাহলে হচ্ছে β+α/α β হলো। নেক্সট কী করছি, দেখো α+β আর α β মানটা এখানে ব্যবহার করে নিচ্ছি, 2 নম্বরে দেখো α+β মানটা বের করে রেখেছে, 3 নম্বরে দেখো α+β মানটা বের করে রেখেছি, তাহলে জাস্ট এখানে পুট করে দিচ্ছি α+β, এটার ভ্যালু হচ্ছে -7/5, পুট করলাম তার কিউব, মাইনাস হচ্ছে 3×α β মান দেখো বের করেছি 3/5, কিন্তু হচ্ছে α+β মান হচ্ছে -7/5 পুট করলাম, আর নিচে দেখো β+α মানে α+β, সেই জন্য এখানে α+β মান বসালাম কত, -7/5, আর α+β মান বসাচ্ছি 3/5, জাস্ট সিম্পল ক্যালকুলেশনটা করে ফেলছি। কী হবে দেখো, এটা কিউব করো সাথে, প্রথমে তো মাইনাসের কিউব হবে, তাহলে মানে হচ্ছে মাইনাসের কিউব মানে -1 এর কিউব, দ্যাট মিনস হচ্ছে মাইনাসই হবে, আর এটা হচ্ছে 7 এর কিউব বা 5 কিউব হবে, 7 এর কিউব মানে হচ্ছে 343 মানে 343, আর এটা হচ্ছে তোমার 5 এর কিউব মানে হচ্ছে 125 হবে নিচে, আর এটা গুণ করো 3×3 × 7, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা প্লাস হলো, আর 3×3 মানে হচ্ছে 9×7 মানে 63 হলো, আর নিচে দেখো 5×5 আছে, তার মানে হচ্ছে 25 হচ্ছে, আর এখানে দেখো এখানে এই 5 আর এই 5 দেখো কেটে যাচ্ছে, তাহলে এখানে তো হচ্ছে -7/3। ঠিক আছে, ক্যালকুলেশনটা আশা করি বুঝতে পেরেছো। তারপরে কী করলাম, জাস্ট এটা উপরে একটা ভগ্নাংশের বিয়োগ করব, এখানে লসাগু কত হচ্ছে 125 লসাগু, তাহলে এখানে হচ্ছে -343 হলো, আর এদিকটা দেখো 125 দিয়ে যদি এটা কাটো তাহলে জাস্ট হচ্ছে 5,
তাহলে হচ্ছে 5 এর সঙ্গে 63 গুণ হবে, তাহলে কত হবে 63 গুণ করলে হচ্ছে তোমার 315 বাই হচ্ছে তোমার -7/3। এবার নেক্সট কি করছি দেখো, উপরেটা ক্যালকুলেশন করছি, উপরেটা ক্যালকুলেশন করে এই বিয়োগটা হবে দেখো -28, 28 হচ্ছে মাইনাস, তাহলে এটা হচ্ছে -28 বাই হচ্ছে 125, ঠিক আছে -28 বাই 125 হলো ইন টু, এবার এটার নিচে যেটা আছে সেটা কি হলো ক্যালকুলেশন করো, তাহলে উল্টে যাবে, উল্টে গিয়ে উপরে উঠে যাবে, তাহলে কত হবে ইন টু হচ্ছে -3/7, 7/3 চলে উল্টে গেলো 3/7 হলো, এবার কাটাকাটি করে দাও তাহলে এটা হচ্ছে 4 × 7 = 28 হয়ে গেলো দেখো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর 3 × 4 = 12 বাই হচ্ছে 125/125, ঠিক আছে 12/125 এটাই হলো তোমাদের আনসার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার থ্রি হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কোস্ট জিরো সমীকরণের বীজ দুটি পি ও কিউ হলে তোমাকে এটার মান নির্ণয় করতে হবে। এই প্রবলেমটা দেখো আমি তোমাদের খুব সিম্পলি করে দিয়েছি, খুব ইজিলি করে দিয়েছি এবং তোমরা বুঝতে পারবে, এবং তোমাদের আশা করছি কোনো বুঝতে সমস্যা হবে না, খুব সহজেই দেখো প্রবলেমটা হয়ে যাবে একটু কনসেপ্ট ইউজ করলেই। প্রদত্ত দেখো সমীকরণটা কি দেওয়া আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো, এটাকে এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। এবার বলেছে দেখো এই সমীকরণের বীজ দুটি হচ্ছে পি এবং কিউ, ঠিক আছে তাহলে বীজ দ্বয় যোগফলের ফর্মুলা তুমি ইউজ করতে পারবে, যে বীজ দ্বয় যোগফলের ফর্মুলা যদি তুমি ইউজ করো তাহলে কী হবে দেখো, বীজ দ্বয় যোগফল ইকোয়াল টু হচ্ছে -b/a হবে এখানে, তাহলে -b/a হলো। এবার বীজ দ্বয় কী কী পি আর কিউ আছে, তাহলে বীজ দ্বয় যোগফল দ্যাট মিনস হচ্ছে পি প্লাস কিউ ইকোয়াল টু -b/a, এটা দুই নাম্বার দিয়ে রাখলাম। নেক্সট হচ্ছে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কি সমীকরণটা দেওয়া আছে দেখো এটা, তাহলে বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে c/a হবে, তাহলে হচ্ছে সি বীজদ্বয়ের গুণফল ইকোয়াল হচ্ছে c/a, আর বীজদ্বয় যেহেতু পি কিউ আছে তাহলে পি কিউ ইকোয়াল হচ্ছে c/a হলো, এটা তিন নাম্বার দিয়ে রাখলাম। এবার একটা মজার ব্যাপার দেখো, তোমাদের বলেছিলাম যে এক নম্বর যে সমীকরণটা আছে এই সমীকরণের বীজ দুটি কী বলেছে, এই সমীকরণের বীজ দুটি বলেছে পি আর কিউ, কোনো একটা সমীকরণের বীজ যদি পি হয় তাহলে অবশ্যই ওই বীজটা এই সমীকরণকে সিদ্ধ করবে, এটা তোমাদের আগেও বলেছি, ঠিক আছে এইটা যদি এই সমীকরণের বীজ হয় তাহলে পি এর পিটা এক্সের জায়গায় জাস্ট পি পুট করবো তাহলে এটা সমান জিরো হয়ে যাবে, ঠিক আছে এক্সের জায়গায় জাস্ট পি পুট করবো তাহলে এটা সিদ্ধ করবে, আবার কিউটাও ওই সমীকরণে দেখো বীজ আছে তাহলে কি হবে কিউ এর কিউটাকে যদি এই সমীকরণে পুট করি এক্সের জায়গায় তাহলে এই সমীকরণটা হোল্ড করবে, দ্যাট মিনস হচ্ছে এ পি কিউ স্কোয়ার প্লাস বি কিউ প্লাস সি কোস্ট জিরো হবে, আবার পিটার জন্য তাই হবে এ পি স্কোয়ার প্লাস বিপি প্লাস সি কোস্ট জিরো হবে, এই কনসেপ্টটা তোমাদের আগেই দিয়েছি আমি এবং এটা তোমাদের জানা আছে, তাহলে ওইটাকে ইউজ করছি এখানে দেখো কীভাবে, যেহেতু এক নম্বর সমীকরণে পি একটি বীজ তাহলে আমি বলতে পারছি যে এ পি স্কোয়ার প্লাস বিপি প্লাস সি কোস্ট টু জিরো, এক্সের জায়গায় জাস্ট পি পুট করে দিলাম এক নম্বরে, ঠিক আছে এবারে কী হচ্ছে দেখো এ পি স্কোয়ার প্লাস সি এইটাকে এক জায়গায় রাখছি, কেন রাখছি আমাদের মান বের করতে হবে কার দেখো এ পি স্কোয়ার প্লাস সি, আর এখানে এ কিউ স্কোয়ার প্লাস সি এইটার মান বের করতে হবে, তা সেই জন্য এই দুটোকে এক জায়গায় নিচ্ছি ওখানে, ঠিক আছে তাহলে কী করলাম যে এ পি স্কোয়ার প্লাস সি কষ্ট হচ্ছে এইটাকে ডান দিকে পাঠাচ্ছি তাহলে হচ্ছে -bp হলো, এবার বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি তাহলে এ পি স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার কষ্ট হচ্ছে তোমার -bp তার হোল স্কোয়ার বর্গ করে দিলাম, তাহলে এটা কী হচ্ছে বাঁ দিকটা এ পি স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে দেখো এটা স্কোয়ার করলে কী হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এটা হচ্ছে বি স্কোয়ার পি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে এবার দুটোকে উল্টে দিচ্ছি, উল্টে দিলে কী হবে 1/ বোথ সাইড উল্টে দিচ্ছি, বোথ সাইড একসঙ্গে উল্টে দেওয়া যাবে, বা বলতে পারো যে এটাকে নিচে নামিয়ে দিচ্ছে এটাকে নিচে নামিয়ে দিচ্ছে এটাও বলতে পারো, তাহলে অতএব বলতে পারি যে 1/ এ পি স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 1/ বি স্কোয়ার পি স্কোয়ার, এটাকে 4 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার আবার দেখো এক নম্বর সমীকরণে আর একটা বীজ দেখো কিউ বলেছে, তাহলে কিউ দিয়ে ওই সমীকরণটা স্যাটিসফাই করবে মানে সিদ্ধ করবে, তাহলে এ কিউ স্কোয়ার প্লাস বি কিউ প্লাস সি ইকুয়াল টু জিরো, ঠিক আছে ঠিক একইভাবে যেভাবে পিভাবে পিটাকে করলাম সেভাবে কিউটাকেও করবো, তাহলে হচ্ছে এ কিউ স্কোয়ার এটাকে আর প্লাস সিকে এক জায়গায় রাখলাম আর বিপিটাকে বি কিউটাকে এদিকে ডান দিকে পাঠালাম, তাহলে হচ্ছে -bq হলো। এবারে কী করছি বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, তাহলে হচ্ছে এ কিউ স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার এটা ইজিক্যাল টু হচ্ছে -bq তার হোল স্কোয়ার, এবার কী করো তাহলে হচ্ছে দেখো এ কিউ স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার এটা ইকোয়াল হচ্ছে এটা মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে বি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে এবার আবার উল্টে দিচ্ছি বোথ সাইডকে, তাহলে কথা হচ্ছে 1/ এ কিউ স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে সরি ইকুয়ালস টু হচ্ছে 1/ বি স্কোয়ার কিউ স্কোয়ার, এটাকে 5 নম্বর দিয়ে রাখলাম। এবারে কী করতে হবে, এবারে কী করছি দেখো 4 আর 5 যেটা পেলাম এই যে 4টা পেয়েছি আর এই 5টা পেয়েছি এই সমীকরণ দুটোকে শুধু যোগ করে দিচ্ছি, যোগ করে দেওয়া মানে কি বোথ সাইডকে যোগ করে দেওয়া, লেফট হ্যান্ড সাইড মানে বাঁ দিকটাকে যোগ করা আর ডান দিকটাকে যোগ করা, যোগ করা মানে হচ্ছে সমীকরণ দুটো যোগ করা মানে হচ্ছে বাঁ দিকের সঙ্গে বাঁ দিক যোগ করা ডান দিকের সঙ্গে ডান দিক যোগ করা, এটা মাথায় রাখবে। তাহলে বাঁ দিকে কী আছে 4 নম্বরে যে 1/ এ পি স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার আর এটার
পাঁচের বাঁ দিকে কী আছে, 1/a³² + c² হোল স্কোয়ার, এটাই কস্ট হচ্ছে। এর ভ্যালুটা কত ছিল, এর হচ্ছে 1/b² p² 4 নম্বরকে ফলো করে দেখো, আর এটার মান দেখো 5 নম্বরকে তুমি দেখো, তাহলে কী হবে যে 1/b² q² ঠিক আছে। এরপরে কী হচ্ছে, জাস্ট ক্যালকুলেশন করছি, এদিকটা তো আমার মান বের করতে হবে, তাই এটাকে রেখে দিলাম, তাহলে এটার ভ্যালু এইটাই বেরোচ্ছে, এটা পেলাম। এবার এটাকে ক্যালকুলেশন করে এটা পাবো, তাহলে জাস্ট এটাকে ক্যালকুলেশন করছি, তাহলে ভগ্নাংশের যোগ করছি, তাহলে কত হবে লসাগু দেখো, b² p² q² ঠিক আছে, এটা হচ্ছে লসাগু। আর ওপরে কত হবে, এখানে b² p² এখানে b² p² আউট করলে q² হচ্ছে, তাহলে এখানে 1-এর সঙ্গে q² গুণ হবে, তাহলে হচ্ছে q² হলো, আর এটা b² q² কাটো, তাহলে এটা এটা কেটে গেলো, তাহলে 1-এর সঙ্গে p² গুণ হবে, তাহলে হচ্ছে +p² হলো উপরে, তাহলে q² + p² হলো। তাহলে জাস্ট একটু ঘুরিয়ে দিলাম, তাহলে p² + q² করে দিলাম, আর নিচে b² থাকলো, আর pq কে এক জায়গায় করে স্কোয়ার করে দিলাম। এটা করা যায়। নেক্সট কী করেছে, নেক্সট দেখো, এই p² + q² এটাকে তুমি ফর্মুলা ভাঙতে পারো, p + q² হোল স্কোয়ার - 2pq, ঠিক আছে, যেহেতু a² + b² ফর্মুলা, a + b হোল স্কোয়ার - 2ab, সেই ফর্মুলায় ভাঙলাম, ঠিক আছে। আর নিচেরটা b² থাকলো এবং pq এর হোল স্কোয়ার থাকলো। এবারে দেখো, 2 নম্বর আর 3 নম্বরে আমি মান বের করে রেখেছিলাম p + q, আর এটা হচ্ছে pq এর মানটা, তাহলে জাস্ট পুট করে দিচ্ছি, তাহলে হচ্ছে p + q = -b/a তার স্কোয়ার -2 ইনটু, এবার pq এর ভ্যালুটা দেখো পুট বের করে রেখেছি 3 নম্বরে, c/a পুট করে দিলাম, এখানেও pq এর ভ্যালু দেখো c/a আছে, তাহলে c/a তার স্কোয়ার হলো, কারণ এখানে স্কোয়ার আছে, ঠিক আছে, ইনটু b² জমা ছিল থাকলো। এবার সিম্পলি ক্যালকুলেশন, ক্যালকুলেশন করলে দেখো কী পাচ্ছ, এটা স্কোয়ার আছে, তাহলে হচ্ছে b² / a² হলো, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হচ্ছে 2c/a হলো, ঠিক আছে। এটা এর এটা নিচে কী কত আছে, নিচে দেখো b² c² হয়ে গেলো / a² হয়ে গেলো, ঠিক আছে। নেক্সট কী করলাম, নেক্সট দেখো, এটার পরে এটা ভগ্নাংশে কী করছি, উপরে একটা ভগ্নাংশে বিয়োগ করছি, আর নিচেটা যেমন ছিল তেমন রাখছি, তাহলে ভগ্নাংশে বিয়োগ যদি করো, তাহলে হচ্ছে b² - হচ্ছে, এখানে দেখো a² লসাগু হবে এটার ক্ষেত্রে, তাহলে স্কোয়ার লসাগু হলো, এটা এখানে স্কোয়ার আউট হয়ে গেলে কত, b² থাকছে, তাহলে b² - আর এখানে দেখো a, আর একটা a আউট হবে, এখানে একটা a আউট হবে, আর এখানে এটা আউট হবে, তাহলে থাকবে কত, a থাকবে, তাহলে এর সঙ্গে 2c গুণ হবে, তাহলে মাইনাস হচ্ছে 2ca হলো, আর নিচে যেমন আছে b² c² / স্কোয়ার থাকলো। এবার দেখো স্কোয়ার কেটে যাচ্ছে, পরে থাকছে কত, b² - হচ্ছে 2ca/b² c², ঠিক আছে। এটা হলো তোমাদের আনসার, প্রমাণ হয়ে গেলো, অঙ্কটার মান পেয়ে গেলাম, যেটা মান বের করতে হচ্ছে সেই মানটা তোমরা পেয়ে গেলে। এবার নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নম্বর 4, যে কি বলেছে, x² - bx + c = 0 এবং x² - px + q = 0 সমীকরণ দুটির বীজগুলি যথাক্রমে আলফা বিটা আর গামা ডেল্টা হলে দেখাও যে এটার সমান এটা হবে, ঠিক আছে। কি বলেছে, এই সমীকরণের বীজটা বলেছে আলফা বিটা, আর এই সমীকরণের বীজটা বলেছে গামা ডেল্টা, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আছে 1 নম্বর প্রদত্ত সমীকরণ 1 নম্বর আর 2 নম্বর দিয়ে লিখে ফেললাম, এবার 1 নম্বর সমীকরণের বীজ দুটো কী বলেছে, আলফা বিটা, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে বীজ দুটো যোগফল ফল পাবে মাইনাস অফ হচ্ছে, এটা কত, -b আছে এখানে, তাহলে -b/, এখানে x² সহ কত আছে, 1 আছে, তাহলে -b/1 হলো, ঠিক আছে। আর তাহলে এটাকে সমালিখিত হচ্ছে বীজ দুটো কী আছে, আলফা বিটা, তাহলে যোগফল কত, α+β, এটাই কষ্ট কত, মাইনাসে প্লাস হয়ে যাবে, দেখো এটা এটা মাইনাসে প্লাস হয়ে গেলে কত হবে, b হয়ে যাবে জাস্ট, আর নিচে 1 আছে যেহেতু, তাহলে α+β = b পেলাম, এটা 3 নম্বর দিয়ে রাখলাম। নেক্সট হচ্ছে বীজ দুয়ের গুণফল দেখো, বীজ দুয়ের গুণফল মানে কত, বীজদার মনে হচ্ছে সহগ যেটা আছে সেটা, এটা হচ্ছে সহগ কত আছে, এটা হচ্ছে +c, বা এটা হচ্ছে x² সহগ কত আছে, 1 আছে এখানে, সরি সহগ না, এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, ধ্রুবক কত আছে এখানে, c/, এখানে 1 হবে, ঠিক আছে। তাহলে এখানে বীজদার গুণফল হচ্ছে c/1 হলো, তাহলে আলফা বীজদায় কী আছে, আলফা বিটা, তাহলে বীজদার গুণফল মানে হচ্ছে আলফা ইনটু বিটা, এটা কষ্ট হচ্ছে কত, c হলো। এবার নেক্সট 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণে দেখা হচ্ছে x² - px + q = 0, তাহলে বীজদ্বয়ের এখানে গামার বীজ দুটি কী আছে, গামার ডেল্টা, তাহলে বীজদ্বয়ের যোগফল কত হচ্ছে, -p/1 হবে, যেহেতু -px আছে, তাহলে এটা কত হলো, γ+δ = p হলো, এটা 5 নম্বর দিয়ে রাখলে। আর বীজদ্বয়ের গুণফল দেখো, এটা হচ্ছে ধ্রুবক পদ, ওখানে দেখো কিউ আছে, আর এটা হচ্ছে x² সহগ জাস্ট 1 আছে 2 নম্বর সমীকরণে, তাহলে কত, বীজদ্বয়ের গুণফল আছে q/1, তাহলে হচ্ছে বীজদ্বয় কী আছে, গামা ডেল্টা, তাহলে গামা ডেল্টা সমান হচ্ছে কিউ হলো, ঠিক আছে, এটা 6 নম্বর দিয়ে রাখলে। এবার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রুভ করতে হবে, তাহলে এখন লেফট হ্যান্ড সাইড সমান কাজ শুরু করছি, জাস্ট কী আছে, এটা দেওয়া আছে, তাহলে এটাকে কী করছি, শুধু জাস্ট গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করো, গুণ করলে কত হবে, আলফার সঙ্গে একবার বিটা গুণ হবে, আলফার সঙ্গে বা ডেল্টা গুণ হবে, তাহলে হচ্ছে α/β - হচ্ছে কত হচ্ছে, -α/δ হলো। এবার এবার কী করবো, নেক্সট হচ্ছে গামার সঙ্গে একবার বিটাকে গুণ করবো, -γ সঙ্গে বিটাকে গুণ করবো, তাহলে হচ্ছে -β γ ঘুরিয়ে লিখলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে গামার সঙ্গে বা ডেল্টাকে গুণ করছি, -γ সঙ্গে ডেল্টা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, আর এটা হচ্ছে গামা ডেল্টা হলো,
ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি করছি, বিটার সঙ্গে আলফা গুণ করছি, তাহলে হচ্ছে বিটা আলফা, ঘুরিয়ে লিখলাম আলফা বিটা, এটা হচ্ছে বিটা মাইনাস ডেল্টা, তার মানে হচ্ছে ঘুরিয়ে মাইনাস, হ্যাঁ বিটা মাইনাস ডেল্টা হলো। আর তারপরে নেক্সট কত আছে, নেক্সট হচ্ছে তখন হচ্ছে গামা আলফা, তাহলে মাইনাস গামা আলফা, তাহলে হচ্ছে মাইনাস, এটা প্লাস হলো, সরি মাইনাস হলো, এটা হচ্ছে গামা আলফা, ঘুরিয়ে লিখছে আলফা গামা করলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস করলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে গামা ডেল্টা, ঠিক আছে। কী ফর্মে লিখছি এটা, ঘুরিয়ে কেন লিখছি, আলফা বিটা গামা ডেল্টা, এটাকে পরপর সাজিয়ে লিখবো, যখনই এটা এটা থাকবে তখন পরপর থাকবে, এটাকে এদিক থেকে লিখবো না, বিটা ডেল্টা লিখবো, ডেল্টা বিটা লিখবো না, সেই জন্য যাতে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে, সেই জন্য, নাহলে পরে সমস্যা পড়তে হবে, সেই জন্য ঘুরিয়ে লিখি সবসময়। তাহলে এখানে দেখো আলফা বিটা আছে, দুটো আলফা বিটা হলো, আর এখানে দেখো গামা ডেল্টা আছে, টু গামা ডেল্টা হলো, আর এখানে দেখো আলফা ডেল্টা মাইনাস আলফা ডেল্টা, আর এটা হচ্ছে আলফা মাইনাস আলফা গামা, ঠিক আছে। আর এখানে হচ্ছে মাইনাস বিটা গামা, আর এটা হচ্ছে মাইনাস বিটা ডেল্টা, ঠিক আছে, সাজিয়ে নিলাম। এরপর হচ্ছে টু আলফা বিটা প্লাস হচ্ছে টু গামা ডেল্টা, আর এই দুটো থেকে দেখো মাইনাস আলফা কমন যাচ্ছে, তাহলে থাকছে ডেল্টা প্লাস গামা, আর এটা থেকে মাইনাস বিটা কমন যাচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস বিটা কমন নিলে এটা হচ্ছে ডেল্টা প্লাস গামা। এবার এখান থেকে টু কমন নিচ্ছে, এই দুটো থেকে টু কমন নিলে, টু কমন নিলে আছে আলফা বিটা প্লাস হচ্ছে গামা ডেল্টা, আর এই দুটো টোটালটা থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে হচ্ছে আলফা ইন্টু হচ্ছে এটাকে ঘুরিয়ে লিখলাম গামা প্লাস ডেল্টা প্লাস বিটা ইন্টু হচ্ছে গামা প্লাস ডেল্টা। এবার নেক্সট কী করছি, টু ইন্টু আলফা বিটা প্লাস হচ্ছে গামা ডেল্টা থাকলো, ওটা মাইনাস থাকলো, আর এই দুটো থেকে দেখো গামা প্লাস ডেল্টা কমন যাচ্ছে, পড়ে থাকছে আলফা প্লাস বিটা, তাহলে আলফা বিটা থাকলো মাইনাস দিয়ে। এবারে দেখো এখান থেকে যে আলফা বিটার ভ্যালু, তুমি হচ্ছে সি তিন নম্বর সমীকরণ, এই তিন নম্বর সমীকরণ না, এখানে হচ্ছে তোমার আলফা বিটার ভ্যালু হচ্ছে চার নম্বর সমীকরণ সি, ঠিক আছে। তাহলে আলফা বিটার ভ্যালু হচ্ছে সি, আর গামা ডেল্টার ভ্যালু কিউ, আর এটা হচ্ছে গামা প্লাস ডেল্টার ভ্যালু হচ্ছে তোমার পি, আর এটা হচ্ছে আলফা বিটার ভ্যালু, আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে বি, জাস্ট পুট করে দিলাম তিন চার পাঁচ ছয়কে ইউজ করে, সমীকরণগুলোকে ব্যবহার করলাম, এবার জাস্ট একটু সাজিয়ে লিখলাম টু ইন্টু হচ্ছে সি প্লাস কিউ, আর এটাকে কী করলাম মাইনাস বিপি, ঠিক আছে, পিবি ছিল ঘুরিয়ে লিখলাম বিপি হয়ে গেলো, এটাই কষ্ট হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেলো, ঠিক আছে। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার ফাইভ, যে সমীকরণটা দেওয়া আছে হচ্ছে এ এক্স স্কোয়ার, সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বি এক্স প্লাস এ, এটাই কষ্ট জিরো, সমীকরণের বীজ দুটি আলফা বিটা হলে দেখাও যে আলফা স্কোয়ার প্লাস ওয়ান আর বিটা স্কোয়ার প্লাস ওয়ান বীজ বিশিষ্ট সমীকরণটি হয় এটা। তাহলে এই সমীকরণের বীজটা বলা আছে যে আলফা বিটা, তোমাকে এই যে বীজ দুটি দেওয়া আছে এদের সমীকরণটা হবে এটা, সেটা দেখাতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখলাম, প্রথম প্রদত্ত সমীকরণ এ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বি এক্স প্লাস এ কষ্ট জিরো হয়ে গেলো, ঠিক আছে। তাহলে হচ্ছে এক নম্বর সমীকরণে বীজ দুটি কী বলা আছে, আলফা বিটা বলা আছে, তাহলে বীজ দুটির যোগফল কী হবে, যোগফল হচ্ছে মাইনাস অফ এটা কত, এক্সের সহগ বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে মাইনাস অফ মাইনাস বি বাই এ, ঠিক আছে। এবার বীজ দুটির যোগফল কত, আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে বি বাই এ হলো, এটা দুই নাম্বার দিয়ে রাখলাম। এর বীজ দুটির গুণফল কত হবে, বীজ দুটির গুণফল হচ্ছে ধ্রুবক পদ এ বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এ, ঠিক আছে। তাহলে বীজ দুটির গুণফল কত, আলফা ইন্টু বিটা, তাহলে আলফা ইন্টু বিটা ইকোয়ালস টু কত, এ কেটে গেলো, তাহলে হচ্ছে ওয়ান, এটা তিন নাম্বার দিয়ে রাখলাম। এবার নির্ণয় বীজ, বীজ দুটি নির্ণয় সমীকরণের বীজ দুটি, যে সমীকরণটা বের করতে হবে তার বীজ দুটি তোমাকে বলে দেওয়া আছে যে আলফা স্কোয়ার প্লাস ওয়ান ও বিটা স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে বীজ দুটির যোগফল আর বীজ দুটির গুণফল যেহেতু লাগবে সমীকরণ বের করতে গেলে, তাহলে বীজ দুটির যোগফলটাকে বের করে নিচ্ছি, তাহলে বীজ দুটির গুণফলটা বের করে নেবো, দিয়ে সমীকরণটা বের করবো। তাহলে বীজ দুটির যোগফল কত, আলফা স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হচ্ছে বিটা স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা এটা এক জায়গায় নিয়ে এসো, তাহলে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে হচ্ছে প্লাস টু হয়ে গেলো, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, যা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু আলফা বিটা প্লাস টু থাকলো। এর আলফা প্লাস বিটার মান দেখো বের করে রেখেছি দুই নম্বরে, সেটা হচ্ছে বি বাই এ, তাহলে বি বাই এ তার স্কোয়ার মাইনাস হচ্ছে টু ইন্টু আলফা বিটার মান দেখো হচ্ছে ওয়ান বের করে রেখেছি তিন নম্বরে, তাহলে এটা হচ্ছে টু ইন্টু ওয়ান প্লাস টু, ঠিক আছে। আর এইবারে দেখো এই টু আর এই টু কেটে যাচ্ছে প্লাস আর মাইনাসের জন্য, তাহলে পড়ে থাকছে কত, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর বীজ দুটির গুণফল বের করতে হবে, গুণফল হচ্ছে আলফা স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু হচ্ছে বিটা স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। এবার বীজ দুটির গুণফল আলফা স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু হচ্ছে বিটা স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা কত হবে, জাস্ট গুণ করো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আর এটা হচ্ছে আলফা স্কোয়ার হলো, আর এটা হচ্ছে ওয়ানের সঙ্গে বিটা স্কোয়ার গুণ করো, তাহলে হচ্ছে বিটা স্কোয়ার হলো, আর ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান হলো, ঠিক আছে। প্লাস দিয়ে হচ্ছে সবগুলো, এবারে কী হচ্ছে আলফা বিটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সেটাকে লিখতে পারবো আলফা বিটা তার হোল স্কোয়ার, কারণ এটাকে তুমি ভাঙো এটাই আসবে, সূচকের ফর্মুলা তোমরা শিখেছো ওগুলো। এবারে কি হবে, এবার এই আলফা প্লাস বি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে তুমি ভেঙে লিখতে পারছো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু আলফা বিটা, এই ফর্মে লিখতে পারছো, এটা ফর্মুলা ভেঙে দিলাম, আর প্লাস ওয়ান থাকলো। এবারে আলফা বিটার ভ্যালু কত পেয়েছি, আলফা বিটার ভ্যালু দেখো হচ্ছে ওয়ান পেয়েছি,
তিন নম্বরে, ঠিক আছে। আর তাহলে এটা হচ্ছে ওয়ানের স্কোয়ার হলো, আর এটা হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালু পেয়েছি দুই নম্বর থেকে, বি বাই এ পেয়েছি। তাহলে বি বাই এ তার হোল স্কোয়ার হলো মাইনাস হচ্ছে টু ইন্টু ওয়ান আলফা বিটার ভ্যালু ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো, তাহলে এটা ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে। দেখো এটা স্কোয়ার ভেঙে দিলে, সূচকের ফর্মুলা শিখেছো তোমরা। আর এটা হচ্ছে মাইনাস টু হলো প্লাস ওয়ান হলো, ঠিক আছে। এবার দেখো প্লাস ওয়ান প্লাস ওয়ান হচ্ছে প্লাস টু হলো, মাইনাস টু কেটে গেলো সব একসঙ্গে, ঠিক আছে। তাহলে পরে থাকছে কথা বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে লিনিয়ার সমীকরণ কথা হবে, লিনিয়ার সমীকরণ দেখো এক্স স্কোয়ার সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস বিশ দয়ের যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে বিশ দয়ের গুণফল ইকোয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার পুট করলাম, আর বিশ দয়ের যোগফলের ভ্যালু কত পেয়েছে, যোগফলের ভ্যালু হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস হচ্ছে বিশ দয়ের গুণফলও পেয়েছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে জিরো। এর স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে জিরো। এটা প্রমাণ হলো, ঠিক আছে। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার সিক্স হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে হলে যে সমীকরণের বীজ দুটি আলফা স্কোয়ার বাই বিটা ও বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা তা নির্ণয় করো। মানে হচ্ছে এই সমীকরণের বীজ দুটি আলফা আর বিটা বলে দেওয়া আছে, এবার তোমাকে এই বীজ দুটির সমীকরণটা বের করতে হবে। আগের মতোই প্রবলেম, ঠিক আগের মতোই করবো এটাকে। যে প্রদত্ত সমীকরণ হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো, এটা এক নম্বর রাখলাম। এই সমীকরণের বীজ দুটি হচ্ছে আলফা আর বিটা, দুটো দেওয়া আছে। তাহলে বীজ দ্বয়ের যোগফলের ফর্মুলা থেকে কী পাবো, বীজ দ্বয়ের যোগফলের ফর্মুলা থেকে দেখা হচ্ছে মাইনাস অফ হচ্ছে এক্সের সহগ মানে ওয়ান, আর বাই হচ্ছে কত এক্স স্কোয়ারের সহগ মানে হচ্ছে টু, তাহলে মাইনাস ওয়ান বাই টু। তাহলে বীজ দুটি হচ্ছে আলফা বিটা, তাহলে যোগফল কত হবে আলফা প্লাস বিটা, এটাই কোস্ট হচ্ছে মাইনাস হাফ, এটা দুই নম্বর দিয়ে রাখলাম। আর বীজ দুটির গুণফল কত হবে, বীজ দুটির গুণফলে দেখো ধ্রুবক পদ ওয়ান বাই হচ্ছে তোমার এক্স স্কোয়ারের সহগ মানে টু, তাহলে হাফ হবে। তাহলে বীজ দুটির গুণফল কত হচ্ছে, হচ্ছে ওয়ান বাই টু, দ্যাট মিনস হচ্ছে আলফা বিটা ইকোয়াল টু হাফ হলো, এটা তিন নম্বর রাখলাম। এবার নির্ণয় সমীকরণে বীজ দুটি কী বলেছে, আলফা স্কোয়ার বাই বিটা আর বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে কী করবো সমীকরণ নির্ণয় করার জন্য, কী করবি প্রথমে এ দুটোর যোগফল বের করে আর গুণফলটা বের করে নিই প্রথমে। তাহলে বের করে নিই সেটা, তাহলে বীজ দুটির যোগফল কত হচ্ছে দেখো, বীজ দুটির যোগফল হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস হচ্ছে বিটা স্কোয়ার বাই আলফা, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে যে নিচে ভগ্নাংশে যোগ করছি, তাহলে কত লসাগু কত হচ্ছে আলফা বিটা লসাগু হচ্ছে, তাহলে এবার কত হবে, এখানে বিটা বিটা কেটে গেলে থাকছে আলফা স্কোয়ারের সঙ্গে আলফা গুণ হবে, তাহলে আলফা কিউব হলো। আর এখানে কী হবে, আলফার সঙ্গে আলফা কেটে গেলে হচ্ছে বিটা কিউব হলো, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব হলো উপরে, নিচে হচ্ছে আলফা বিটা হলো। এবার আলফা কিউব প্লাস বিটা কিউব সমান কত হচ্ছে, আলফা প্লাস বিটা তার কিউব মাইনাস হচ্ছে থ্রি আলফা বিটা ইন্টু হচ্ছে আলফা প্লাস বিটা, এটা হবে, এটা ফর্মুলা তোমরা জানো ফর্মুলাটা। এবার বাই হচ্ছে আলফা বিটা হলো। এবার জাস্ট আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানগুলো পুট করবো, তাহলে পুট করো জাস্ট আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস হাফ দুই নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, আর তার কিউব হবে, এখানে কিউব আছে, আর নিচে কত আছে মাইনাস অফ হচ্ছে থ্রি ইন্টু আলফা বিটা, আলফা বিটার ভ্যালু হচ্ছে হাফ ইন্টু হচ্ছে মাইনাস হাফ আলফা প্লাস বিটার ভ্যালু, আর বাই হচ্ছে নিচে কত আছে আলফা বিটা তার ভ্যালু হচ্ছে হাফ, দুই আর তিনকে ব্যবহার করলাম এখানে। এটা ক্যালকুলেশন করো হচ্ছে কত, মাইনাস ওয়ান বাই এইট হচ্ছে, যেহেতু ওয়ান বাই দুয়ের কিউব হয়ে যাবে, দুয়ের কিউব মানে হচ্ছে ওয়ান বাই এইট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মাইনাস ওয়ান বাই এইট হয়ে যাবে, যেহেতু মাইনাস ওয়ানের কিউব সমান তোমার মাইনাস ওয়ানই হয়, ঠিক আছে। তাহলে মাইনাস ওয়ান বাই এইট, আর এটা তোমার মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে উপরে তিন থাকছে আর নিচে হচ্ছে দুই দুগুণা চার থাকছে, তাহলে হচ্ছে প্লাস থ্রি বাই ফোর হচ্ছে, ঠিক আছে, আর নিচে হচ্ছে হাফ। নেক্সট কী হচ্ছে, নেক্সট হচ্ছে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হবে দেখো, এটা লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে আট, আর এই আট লসাগু এটা হচ্ছে মাইনাস ওয়ান থাকছে, আর এখানে কত হচ্ছে দেখো দুই দিয়ে গুণ হবে চার, এটার সঙ্গে দুই থাকছে, চারের সঙ্গে আট কেটে গেলে তাহলে দুই দিয়ে গুণ হবে, তিনের সঙ্গে দুই দিয়ে গুণ করলে ছয় হচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস সিক্স বাই এইট, আর নিচে যেমন হাফ ছিল তেমন হাফ হয়ে গেলো। এবারে কী হচ্ছে দেখো, উপরে একটা ক্যালকুলেশন করো, দেখো হচ্ছে মাইনাস ওয়ান প্লাস সিক্স দ্যাট মিনস হচ্ছে প্লাস ফাইভ বাই এইট হচ্ছে, তাহলে এটা হচ্ছে ফাইভ বাই এইট হলো, আর নিচেরটা উল্টে যাবে, উল্টে গেলে কত হবে টু বাই ওয়ান হচ্ছে, ঠিক আছে। এবার কাটাকাটি হয়ে যাচ্ছে দেখো, তাহলে এটা ফোর হচ্ছে, তাহলে হচ্ছে ফাইভ বাই ফোর হলো, তাহলে হচ্ছে বীজ দুটির যোগফল কত আসলো পাঁচ বাই চার। নেক্সট হচ্ছে বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফল কত করছি, গুণফল হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা ইন্টু হচ্ছে বিটা স্কোয়ার বাই আলফা, এটা এবার কাটাকাটি হয়ে যাচ্ছে দেখো, এটা কেটে যাচ্ছে আটটা আলফা, আর এখানে বিটার সঙ্গে একটা বিটা কেটে গেলো, তাহলে আলফা বিটা পড়ে থাকছে, তাহলে আলফা বিটার ভ্যালু কত পেয়েছি তিন নম্বর সমীকরণ থেকে, যে এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে নির্ণয় সমীকরণ কি হচ্ছে, বিশ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বিশ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে বিশ দুটির গুণফল ইকোয়াল টু হচ্ছে জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বিশ দুটির যোগফলের মান কত, বিশ দুটির যোগফলের মান দেখো পাঁচ বাই চার পেয়েছি ইন্টু হচ্ছে এক্স থাকলো, আর প্লাস হচ্ছে বিশ দুটির গুণফল মানে হচ্ছে হাফ পেলাম, জাস্ট হাফ পুট করলাম, এটা ইকোয়াল টু হচ্ছে জিরো। তাহলে এটা চার দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো, ঠিক আছে, এটাই হলো আনসার।
তাহলে ওই বীজ দুটোর সমীকরণটা কোনটা পাচ্ছি? এটা এটা হচ্ছে তোমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত থাকলো, তোমরা সবাই ভালো থাকবে।